গানের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে সবচেয়ে বেশি আলোচিত বিতর্কিত গায়ক মাইনুল আহসান নোবেল। কখনো স্ত্রীর ওপর নির্যাতন, কখনো মাদক সংশ্লিষ্টতা, আবার কখনো বেপরোয়া আচরণে বারবার খবরের শিরোনাম হয়েছেন তিনি। গানের জন্য অগ্রিম টাকা নিয়ে গান না গাওয়ার অভিযোগ ওঠে নোবেলের বিরুদ্ধে। আয়োজকরা মামলা করলে শনিবার গ্রেপ্তার করা হয় তাকে। এরপর আদালতের অনুমতি নিয়ে নোবেলকে জিজ্ঞাসাবাদ করে ডিবি। একদিনের রিমান্ডে স্ত্রীর ওপর নির্যাতন, মাদক গ্রহণ ও প্রতারণার বিষয়টি স্বীকার করেন তিনি। মানুষের কাছ থেকে যে উনি প্রচুর পরিমাণে টাকা নিয়েছেন অনুষ্ঠান করার কথা বলে, সেটা সে স্বীকার করেছেন। তার সাংসারিক মানে জীবনে অনেক মানে সে তার ওয়াইফকে সে মেরে বের করে দিয়েছে, সেটা সে স্বীকার করেছে। ডিবি অফিসে উপস্থিত ছিলেন নোবেলের সাবেক স্ত্রী সালসাবিল মাহমুদ। নোবেলকে আইনের হাতেই ছেড়ে দিলেন তিনি। একদিন রিমান্ডের পর সে যেটা মুখে বলেছে যে সে তার ভুলগুলো বুঝতে পেরেছে, বাকিটা আসলে আমি আইনের প্রতি শ্রদ্ধা রাখি, তারা যেটা সিদ্ধান্ত নেবে সেটাই সঠিক হবে। 2019 সালে ভারতের জি বাংলা টিভি চ্যানেলের রিয়েলিটি শো সারেগামা পায়ে অংশ নিয়ে পরিচিতি পান নোবেল। এরপর একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে আলোচনায় আসেন তিনি। নজরুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।